সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হৃদয় ইসলাম, উচ্চতা 3 ফুট। ছোটবেলা থেকেই এ নিয়ে শুনতে হয়েছে নানা রকম কটুক্তি। গ্রামের মানুষের এসব কথা জীবনযুদ্ধে আটকাতে পারেনি এ তরুণকে। সমালোচনার মুখে নিজেকে টিকিয়ে রাখার সংগ্রামে লড়েছেন প্রাণপণ, সাফল্য পেয়েছেন। হৃদয় এখন অনলাইন ভিডিও কন্টেন্ট তৈরি করে আয় করছেন লাখ লাখ টাকা। 5 বছর ভিতরে যখন রাস্তাতে হাঁটি, ছোট বড় সবাই আমাকে দেখে হাসাহাসি করে, এটা স্বাভাবিক। যে তখন যখন রাস্তাতে হাঁটি, সে বলে দেয় ওই দেখ মানে প্রতিবন্ধী যায় বা বাউন এইগুলো বলে, কিন্তু ওইগুলো যদি আমি কানে নিই তাহলে তো ভাই আমি সামনে এগোতে পারবো না। ওরা ওদের মতো বলতেছে বলুক, আমি আমার মতন হাঁটি। মাঝে মধ্যে খারাপ লাগে, আমার যে খারাপ লাগে না তা না, কারণ আমিও একটা মানুষ, আমারও একটা মন আছে। আল্লাহ যদি আমাকে স্বাভাবিক বানাইতো তাহলে তো আমাকে মানুষের এই কথাগুলো শুনতে হতো না। শৈশব থেকেই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতেন হৃদয়। এতে এলাকায় তিনি পরিচিত হয়ে ওঠেন মোবাইল এক্সপার্ট বলে। একসময় কন্টেন্ট তৈরিতে ঝোঁকেন, সেই সাথে কিভাবে ভিডিও কন্টেন্ট বানাতে হবে সে বিষয়েও নির্দেশনা দেন। এ দিয়েই স্বাবলম্বী হয়ে ওঠেন। বর্তমানে এই তরুণ পড়াশোনা করছেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ, পাশাপাশি অভিনয় করে তাক লাগাচ্ছেন দর্শকের। পড়াশোনা আমি সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টারে আছি, আর পড়াশোনার পাশাপাশি আমি মানে মিডিয়া সেক্টর নাটকে কাজ করি। সেখানে আমি হচ্ছে ছোট ছোট কন্টেন্টগুলো, তারপর হচ্ছে নিজের ডিরেকশন দিতেছি, আর হচ্ছে বড় কোন নাটক যেগুলো টিভি চ্যানেলগুলো দেয় এগুলোতে আমি অ্যাসিস্ট করছি। সামনে আমি নিজেও নাটকগুলোতে ডিরেকশন দেব। জন্ম থেকেই নিত্য দিনকার বিদ্রুপ কটুক্তি কঠিন সংগ্রাম ডিঙিয়ে এই সাফল্যের কথায় চোখে জল এসে যায় হৃদয়ের। বলেন, একটা সময় নিজের তৈরি করা 7টি পেজ হ্যাক হয়ে গেলে আত্মহত্যা করার চিন্তা করেন। সে সময়ও নিজেই নিজের ভরসা হয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেন। আমি যখন একা একা পাশে বসে কথা বলতাম, আমার গ্রামের লোকজন সবাই কিন্তু আমাকে মানে বলতো যে পাগল, আমার আব্বুর নাম নিয়ে বলতো যে অর্থের পাগল হয়ে গেছে। আমি চকের ভিতরে গিয়ে ভিডিও বানাইতাম, তাদের উপর গিয়ে ভিডিও বানাইতাম, একা একা দেখতো আমি একা একা মোবাইল রেখে কথা বলতেছি। তখন কিন্তু গ্রামের মানুষজন এতটা এই বিষয়টা নিতে পারতো না। দেন হচ্ছে তারা বলতো যে অনলাইনে ইনকাম করা যায়, কী করবে পাগল হয়ে গেছে, পড়াশোনা নাই, পড়াশোনা বাদ দিয়ে এইসব করতেছে। তা সেক্ষেত্রে আমাকে অনেকে অনেক সময় রাস্তাতে হাঁটলে মানে অনেক ক্ষেপণ কথা বলতো যে এই বিষয়টা নিয়ে। দেন আস্তে আস্তে যখন আমি মানে নিজেকে গ্রো আপ করলাম, দেন আমার পেজ ইউটিউব চ্যানেল সব কিছু দাঁড় করালাম, তারা আমাকে নিয়ে সমালোচনা করতো। দেখ এখন তারা কিন্তু এই বিষয়গুলো দেখছে, দেখার মতো আমি যখন গ্রামে যাই, ঠিক আছে, তারাই কিন্তু সবসময় আমাকে ফোন দেয় এই গ্রামে আসতে হয়ে যায়, তাহলে আসো বিকালে ওগুলো ঘুরতে যাবে না। মানে এখন মানে কী বলবো, মানে এটাই আমি মনে করি, এটা কিন্তু একটা মানে মুখ্য মানে ই, আমি কিন্তু তাদেরকে কোনো মানে প্রতিবাদ করি নাই, আমার কাজের মাধ্যমে প্রতিবাদ করে দিয়েছি। শারীরিক গঠন নয়, বরং যোগ্যতা দিয়েই মানুষকে বিচার করা দরকার। হৃদয় ইসলামের সাফল্য এখন আরও অনেক তরুণের প্রেরণা।